অবৈধভাবে বহু পুরনো একটি গাছ কাটার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। বহু পুরাতন গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি সালানপুর থানার আল্লাড়ি পঞ্চায়েতের কালীপাথর গ্রামের। জানা যায়, সালানপুর থানায় কালীপাথর গ্রামের বাসিন্দা ম্যানেজার মারান্ডি নিজের বসতবাড়ি বানানোর জন্য বেশ একটি পুরাতন গাছ অবৈধভাবে কাটছিলেন। সেই সময় গ্রামের কিছু বাসিন্দা রূপনারায়ণপুর ফাঁড়িতে অভিযোগ করে, তারপরে পুলিশ এসে গাছ কাটা বন্ধ করে দেয় এবং সেখান থেকে সেই ব্যক্তি পালিয়ে যায়। পরে রূপনারায়ণপুর বন দপ্তরে খবর দেওয়া হয় এবং হোদলাবিট অফিসার এসে সমস্ত কাটা গাছ উদ্ধার করে নিয়ে যায়। তবে এ ব্যাপারে ওই জমির মালিক অর্থাৎ অভিযুক্ত ম্যানেজার মারান্ডি জানায় যে তার কাছে স্থানীয় বিট অফিসার মৌখিক গাছ কাটার অনুমতি দেন। তাছাড়া তিনি একটি বাড়ি তৈরি করছেন, যার জন্য ওই বটগাছটি থাকার ফলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে, তাই তিনি ওই গাছটি কাটছিলেন। যদিও বন দপ্তরের পক্ষ থেকে আসানসোল রেঞ্জার অফিসার সৌরীশ কুমার সাধু বলেন, সুনির্দিষ্ট অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। কি অসুবিধা হয়েছিল তোমার? এক যে ডালগুলো আসেছে, কোনোদিন টালি ফালি চাপায় তো ভেঙে যাবে, ছিলে ফিলে থাকবে না। গাছ তো কাকে দিয়ে কাটাছিলে? কারা কাটছিল? ওই ওদেরকে হাজিরি দিয়ে কাটা করেছি। তুমি কাটাছিলে? কি নাম আপনার? নাম নাম ম্যানেজার। ম্যানেজার কি? রান্ডে। আচ্ছা, কত টাকা বিক্রি করলেন গাছটা? আমার কি হবে অবস্থা? আর ঘর কোথায় বেনা আমরা? সালানপুর থেকে সৌমিত্র গাঙ্গুলী, অজয় বাউরি, টাইমস বাংলা।